মার্স আছে তো কিসের কথা একটু শুনি তো। নয় গেছে, তুই মেয়েটারে পাঠাইছা কিসের নিগে? আর কইস না, আমি কি মেয়েটারে পাঠাবে চাইছিলাম? এ আমার ছোট মেয়ে আছে না, জোর করে পাঠাই দিছি। তোমার ছোট মেয়ে একটু বেশি বুঝে, মেয়ে মানুষ এতবার ভালো না। বড় পোলা নয় গেছে যুদ্ধে, গেছে দেশের যুদ্ধ, মেয়েটা কিসের নিগে পাঠাইছাও? এই কথা কই, পোলারে নাই যুদ্ধ করে পারবো, মেয়ের অনুযায়ী কি খাই? ডাক দাও দিই তোমার ছোট মেয়ের, একটু ওর বার উঠাই দে, খুলাই দেই। আচ্ছা ডাক দিছি। মুক্তিযুদ্ধ দেশের একটা বিপদের দিন, যদি মেয়েরা যায় এটা তো সুবিধে, বিপদের কিছু তো দেখতেছি না। তোকে আমরা বুঝার পারুন না, ঠিক আছে? তোমার এত আমাকে বুঝার লাগবে, সাসির হাতে কথা এর পারুন না। দূর আমার ভাই কো, ভাই কি পিছে আসতেছে? আপা কান্দো কে, কি হয়েছে রে কেরা? আপা কি হয়েছে? আপা এটা কেরা? আপা কি হয়েছে রে কেরা? ও ভাই আমার পোলা রে কি হয়েছে? ওর শরীর কে, হ্যাঁ কি হয়েছে? কোনা মারে কি হয়েছে? তুই যাই কি করলি? আমার ভাই বীরের মতো মরছে, আমাকে সবার খুশি হওয়ার কথা, তুমি কান্দতেছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার ছেলে একজন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ করছে, ও একজন মুক্তিযোদ্ধা। তোরা ঠিকই কইছ, আমি আর কান্দুম না, আমার সবার আমার স্বাধীনতা উপহার দিছে। প্রত্যেকটি ক্ষেত্রে যেমন নারী পুরুষ সমান অবদান রাখে, তেমনই মুক্তিযুদ্ধের সময়ও নারী পুরুষের সমান অবদান ছিল। পুরুষদের অবদানের কথাটা আমরা সকলেই সামনে এনে দেখেছি, কিন্তু নারীদের অবদানের কথা আমরা ভেবেই দেখিনি। নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা পেয়েছি এই স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতা অর্জন করার পরে কি আমাদের দায়িত্ব শেষ? কখনোই না। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের পর আমাদের গুরু দায়িত্ব হচ্ছে স্বাধীনতা রক্ষা করা, আর যেটা আমাদের রক্ষা করতেই হবে। জয় বাংলা।